আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিত আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার একটি রেসিপি শেয়ার করব তবে এভাবে গাজরের হালুয়াটা তৈরি করা যেমন অনেক বেশি সহজ আর খুব অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আর আপনারা বাসায় এভাবে তৈরি করলে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি গাজর খুব ভালোভাবে ধুয়ে ছিল পরিষ্কার করে নিয়েছি এখন এই গাজরগুলোকে কেটে নিব নর্মালি গাজরের হালুয়া তৈরি করার জন্য অনেকেই গাজরগুলোকে গ্রেট করে নেন তবে এখানে গ্রেড করার কোনো ঝামেলা নেই গাজরগুলোকে ছোট বড় আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এগুলোকে কেটে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু মোটামোটো করেই গাজরগুলোকে কেটে নিচ্ছি চিকন বা মোটা হলেও কোনো সমস্যা নেই একইভাবে আমি সবগুলো গাজর কেটে নিয়েছি গ্রেট করে নেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনার এভাবে গাজরগুলোকে কেটে নিতে পারেন এখন চলে একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আমি এখানে খাটি গাওয়া ঘিটা ইউজ করেছি তো গাজরের হালুয়ার টেস্ট অনেক বেশি ভালো আসবে আর এই ঘিটা আমার ঘরে তৈরি করে এটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এখন কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছে এই ঘিয়ের সাথে গাজরগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভুনে নিব চুলোর রাজটাকে আমি মিডিয়ামে রেখেছি ঘিয়ের সাথে গাজরগুলোকে প্রথমে ভালোভাবে ভুনে নিলে গাজরের হালুয়ার টেস্ট অনেক বেশি ভালো আসে দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভুনে নেওয়ার পর এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে কিছুটা সেদ্ধ করে নিব তবে সেদ্ধ করার জন্য এখানে পানি বা দুধ কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ ছয় মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লয়ে রেখে এটাকে কিছুটা সেদ্ধ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিছুটা সেদ্ধ হয়ে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে ঢাকনা খুলে এটাকে আবারও দুই তিন মিনিটের মতো ভালোভাবে একটু ভুনে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য আমি এখানে তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিয়েছি সেই দুধটা এখানে ইউজ করছি আর দুধের পরিমাণ এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই অনেক সময় আমরা দুধের পরিমাণটা অনেক বেশি দিয়ে এটাকে অনেক সময় ধরে জাল করতে থাকি তখন গাজরের হালুয়ার টেস্টটাও নষ্ট হয়ে যায় আর কালারটাও আর এখানে আমি এক কেজি গাজরের হালুয়ার জন্য তিন কাপ তরল দুধ ইউজ করেছি এর থেকে দুধের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই চেষ্টা করবেন একটু ঘন করেই দুধটা দেওয়ার জন্য এখন এই দুধেই গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লয়ে রেখে এটাকে আট থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব মাঝে অবশ্যই দু একবার নেড়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আমি একটি স্প্যাচুলা দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আর এই গাজরগুলো এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে তবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা চাইলে প্রেসার কুকারেও গাজরগুলোকে সেদ্ধ করে নিতে পারেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন গুঁড়া দুধ দিয়ে ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে আরও দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপের একটু কম চিনি নিয়েছি তবে আপনার মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা এখানে এক কাপও করে নিতে পারেন বা মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে গাজরটা এইটি বা নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হবে চিনিটা তার আগে দেয়া যাবে না তাহলে গাজরটা ভালোভাবে সেদ্ধ হবে না আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি দেওয়ার পর চিনিটা গলে এটা বেশ খানিকটা লিকুইডই হয়ে গিয়েছে এখন এই গাজরগুলোকে আমি কিছুটা ম্যাশ করে নিব সেই জন্য আমি এখানে একটা ঘুটনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আলু ম্যাশ করার ম্যাশারও নিতে পারেন এটা দেখো ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি গাজরগুলোকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন এটার ভেতরে ছোট বড় কিছু অংশ থেকে যায় একদম ম্যাশ করে ফেলা যাবে না আমি গাজরগুলোকে ম্যাশ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোকে আমি একদম ম্যাশ করে নিয়ে নি এভাবেই গাজরগুলোকে ম্যাশ করে নিতে হবে এভাবে ম্যাশ করে নিলে গাজরের হালুয়াটা যখন খাওয়া হবে যখন গাজরগুলো মুখে পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া চাইলে এখানে আপনার তিন চারটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম কুচি আমি এখানে পেস্তা আর কাঠ বাদাম কুচি করে নিয়েছি তবে চাইলে আপনার এখানে কাজু কিশমিশ এগুলো ইউজ করতে পারেন আর বাদামগুলোকে হালকা একটু রোস্ট করে নিয়েছি যখন গাজরের হালুয়াটা এরকম অনেকটা ড্রাই হয়ে এসেছে তখন বাদামগুলো দিতে হবে যেন বাদামগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এখন আঁচটাকে মিডিয়ামে রেখে এটাতে যে এক্সট্রা তরল দুধটা রয়েছে সেটাকে শুকিয়ে নিব যখন দেখবেন দুধটা প্রায় এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি নামানোর কিছুক্ষণ আগে ঘিটা দিলে এটাতে দারুণ একটা ঘির ফ্লেভার আসে তবে এটা অপশনাল আপনারা না দিতে চাইলে না দিলেও চলবে তবে ঘি দেওয়ার সাথে সাথে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে যাবেন না চুলা গাছটাকে এ পর্যায়ে মিডিয়ামে রেখে এটাকে অনবরতে নেড়ে নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখনও বেশ সফট আছে তবে এটাতে এক্সট্রা কোনো লিকুইডি ভাব নেই যখন এ পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে গাজরের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে এখন গরম গরম বা চাইলে আপনারা ঠান্ডা করেও সার্ভ করতে পারেন গাজরের হালুয়ার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা একটু নষ্ট হয়ে যায়নি আর এটার কালারটা কতটা সুন্দর আছে গাজরের হালুয়াটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আমি ওপরে কিছুটা বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এই গাজরের হালুয়াটা খেতে যে কতটা মজার হয় সেটা বাসায় আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন বাসায় অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন আর এভাবে তৈরি করলে আশা করছি বারবার এভাবে তৈরি করবেন আর আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ